বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মা একটু রুবেলকে বেশি ভালোবাসে, মানে আমি তো না রুবেলকে ভালোবাসি, তার থেকে বেশি মা ভালোবাসে। বেসিক্যালি আমাদের ঘটকালিটা বাড়ি বাড়ি হয়েছে। একটা সময় আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে 9 বছর সম্পর্কে আমি রয়েছি, ও আমার সব জানে। যদি এখনো বউ হইনি, বউ হলে কি রূপ দেখবো আমি জানি না। কোন সময় ঝগড়া হয়, মনে হয় দূর থাকবো না, মনে হয় বাড়িগুলোর কি হবে, না থেকে যাই এরকম মনে হয়। এই মুহূর্তে আমরা সোহাগ জলের সেটে, আর আমার সাথে শ্বেতা রয়েছে। মানে প্রজাপতির পর শ্বেতাকে অনেক রকম প্রশ্ন এসছে যে কেমন ফিডব্যাক পেলে না পেলে। জুই নিয়ে তো আমরা কথা বলবো, আগে একটু প্রজাপতি নিয়ে কথা বলি। প্রথম সিনেমা, এত ভালো রেসপন্স, তো কি কি তুমি শুনছো সিনেমাটা নিয়ে? প্রথমত শুনছি বলতে, আমার প্রথম ছবিতে এরকম একটা রেসপন্স পাওয়া, ব্লকবাস্টার হিট, তো সেখানে তো আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি। মানে মানে মিঠুনদা দেবদার ছবি, সেখানে পোস্টারে আমার মুক্তা গেছে এবং সবাই জানে সেটাই মানে সিনেমাটা রয়েছে। তারপরে যখন এত ভালো রেসপন্স, লক্ষ লক্ষ দর্শক দেখতে গেছে এবং আমার বাড়ির লোকটা 2-3 বার করে দেখতে যাচ্ছে, তো এটা তো আমার কাছে অবভিয়াসলি এটা আলাদা পাওনা। কিন্তু আমি পাবলিকালি বলতে চাই যে আমি থ্যাংক ইউ সো মাচ অতনুদা এবং অভিজিৎ দা এবং দেবদা, যে এত ভালো চরিত্রে, বিশেষ করে অতনুদা, আমাকে কাস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তার থেকেও বড় কথা, আমি যেহেতু এখন সোহাগ জল করছি, এখানেরও যেহেতু মেগা সিরিয়াল মানে একটা ব্যাংকিংয়ের ইস্যু থাকে, ব্যাংকিংয়ের প্রেশার থাকে, সেহেতু আমি হল ভিজিটে যাওয়া, সেভাবে আমি হল ভিজিটে যেতে পারিনি। ওনারা যে আমাকে এটা মেনে নিয়েছেন, কনসিডার করেছেন, এটা আমার মানে আমি তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা হয়তো অন্য কেউ করতো না, তোমরা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ অতনুদা অভিজিৎ দা। আর আমার প্রোডাকশন হাউসও অনেকটা সাহায্য করেছে প্রমোশনের সময়। কিন্তু আমি একটা জিনিস ঠিক করেছি, এটা মন থেকে ঠিক করেছি, যে যখন আমি কোনো সিনেমা করবো, ততক্ষণ না, যেহেতু আমার এটা প্রথম সিনেমা, আমার সেরকম এক্সপিরিয়েন্স ছিল না যে কী কী করতে হয়। আমি জানি রিলিজ হয়ে গেলো মানে সেটা শেষ হয়ে গেলো, তারপরে হল ভিজিটের ব্যাপার থাকে সেটা জানতাম না, আর এখানে হুটপাট বললে ছাড়ারও একটা প্রবলেম, কারণ যেহেতু নন টেলিকাস্ট হয়ে যাবে, তো যেতে পারিনি। তার জন্য আমি মন থেকে খুব দুঃখিত যে আমি যেতে পারিনি। আর সত্যি কথা, অকপটে বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা হয়তো অন্য কোনো প্রডিউসার হলে বা অন্য কোনো ডিরেক্টর হলে মানতেন না, যেটা অতনুদা অভিজিৎ দা মেনে নিয়েছেন, তো তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটা আমি কথা দিতে পারি, যখন আমি সিনেমা করবো পুরোটা কমপ্লিট করে সিরিয়ালে ঢুকবো, আর যখন সিরিয়াল করবো তখন পুরোটাই সিরিয়াল করবো, তখন সিনেমায় যাবো না সেই মুহূর্তে, যতদিন সিরিয়ালটা চলবে, কারণ ভুল একবার হয়, বারবার নয়। তো যেটা হয়ে গেছে সেটাকে আমি আর রিপিট করতে চাই না। যখন মানে যেই কাজটা করবে সেটা কমপ্লিট করার পর আবার তো মালা, মানে পর্দার মালা হয়ে যে ভালোবাসাটা পাচ্ছ, কিন্তু জুই হয়ে কি এখনো লোকের ঘরে ঘরে পৌঁছতে পেরেছো? কি মনে? আমার বক্তব্য হচ্ছে, মানে মালা তো, মালাকে তো সবাই ভালোবাসে। নর্মালি আমরা কি জানি যে সিনেমা হলে গিয়ে অনেকেই সিনেমা দেখে না, সিরিয়াল কিন্তু ঘরের একদম ড্রয়িং রুম বা বেডরুমে ঢুকে যায়, কিন্তু প্রজাপতি বেসিক্যালি ঘরের ড্রয়িং রুম বা বেডরুমে ঢুকে গেছে। মানে প্রত্যেকটা মানুষ দেখেছে এবং একাধিকবার করে দেখেছে। আর মানে এটা ভগবানের অশেষ কৃপা যে প্রথম ছবি এদের সাথে কাজ করতে পারা এবং সেটা ব্লকবাস্টার হওয়া। জুই মানে জুইকে মানে সবাই খুব ভালোবাসে অডিয়েন্সটা, আমি প্রচুর ভালো ভালো রেসপন্স পাচ্ছি। তবে এতটুকু বলবো, এখনও যেহেতু গল্পটা প্রমো শুরু হয়েছিল মানে বিচ্ছেদ দিয়ে, এখনও সেই পর্যায়ে আমরা পৌঁছইনি সিরিয়ালে। বিচ্ছেদের পর্যায়ে কিছুদিন পরেই আমরা পৌঁছাবো, এবং তারপরে কী হচ্ছে সেটা আলাদা রকম টুইস্ট। মানে যখন আমি গল্পটা শুনেছি বা অনলাইনে যখন আসছে, আমি চমকে উঠছি যে এরপর এটা হবে, মানে সেটা হয়তো অডিয়েন্সও ভাবতে পারছে না যে এরপর কী কী হবে। আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখছেন না তারা প্লিজ সোহাগ জল দেখবেন রাত 9টায় জি বাংলায় সোম থেকে শনি। আমি জানি আগামী দিনে যা যা আসছে, যা যা টুইস্ট আসছে, আপনাদের খুব ভালো লাগবে। প্রজাপতিতে তোমার প্রিমিয়ারে একসাথে তো আমরা দেখেছি, দুই পরিবার ছিল, রুবেলদা ছিল, তো প্রজাপতি দেখে রুবেলদা কি বললো, প্রথম কি রিয়াকশন ছিল? রিয়াকশন বলতে কি বলতো, মানে ও আমার খুব ভালো বন্ধু, মানে সেই জন্যই বোধহয় সবটা সম্ভব হয়েছে, কারণ ভালো সব কিছুর আগে ভালো বন্ধু হওয়াটা খুব প্রয়োজন। তো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তো যেহেতু আমার ভালো বন্ধু, যেহেতু আমার আজ থেকে ওর সাথে আমার বন্ধুত্ব নয়, আমরা এক নাচের ক্লাসে নাচ শিখতাম গোপুদার কাছে, দেবাশিসদার কাছে, তো সেখান থেকে যেহেতু এত বছর পর আবার যুবনাকে দেখা এবং বন্ধুত্বের আবার মানে নতুন করে উত্থান হওয়া, তো রিইউনিয়ন বলা যেতে পারে, তো সেই জন্য আমি যখন বেসিক্যালি রুবেলের খুব স্বপ্ন যে বড় পর্দায় ও কাজ করবে, তো যখন আমি বড় পর্দার অফারটা পেলাম এবং যখন জানতে পারলো যে আমি বড় পর্দায় কাজ করছি, অ্যাজ আ ফ্রেন্ড প্রচণ্ড খুশি হয়েছে, প্রচণ্ড, যেটা সব থেকে প্রত্যেকটা মেয়ের জীবনের কাম্য যে আগে সে ভালো বন্ধু হবে, তো প্রচণ্ড খুশি হয়েছে। ইভেন প্রিমিয়ারের দিন আমি তো নার্ভাস ছিলামই, আমার থেকে বেশি নার্ভাস রুবেল ছিল,
কারণ ও ওর যে ছবিগুলো আগে করেছে সেই ছবির সাথে রিলেট করতে পারছিল যে এখন এটা হবে, এখন প্রেস আসবে, এখন এই কথা বলবে, সিনেমা শুরু হবে, কী হবে, অডিয়েন্সের রেসপন্স কীরকম, ওর ভাব যেহেতু আমার প্রথম ছবি আমি জানি না কী কী হয়, মানে আমি গিয়ে ভাবছি এবার কী হবে, এরপর কী হবে, কিন্তু যেহেতু ও আগে করেছে দু একটা ছবি ওর সেই এক্সপিরিয়েন্সটা ছিল, এবার ও সেটা আমাকে বলছে যে মানে সবসময় তো কথা বলা সম্ভব হয়ে ওঠে না, তো আমাকে হলে গিয়ে বলছে যে এখন এটা হবে, তোকে ডাকছে না, প্রেস ইন্টারভিউ নেবে না, মানে এরম একটা ব্যাপার। তো ভীষণ এক্সাইটেড ও ছিল এবং খুব ভালো লেগেছে ওর। আমি দেখেছি যে যেহেতু রুবেলের বাবা নেই, আমি দেখেছি যে সিনেমা চলাকালীন কিছু কিছু জায়গায় ওরও চোখের মধ্যে চিকচিক করেছে, চোখের কোনায় কোথাও একটা জল চিকচিক করেছে। তো সত্যি প্রজাপতি এমন একটা ছবি যেখানে দেবদা এবং মিঠুনদার বন্ডিংটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে দেবদার মিঠুনদা হাসলে অডিয়েন্স হেসেছে, ওরা কাঁদলে অডিয়েন্স কেঁদেছে। তো ইভেন আমিও মালা হয়েও আমি যখন পুরো ছবিটা স্ক্রিনে দেখলাম আমিও কেঁদেছি। প্রিমিয়ারের পর কি আর একসাথে দেখতে গেছে ছবি? না গো, আর হয় সময় হয় না। আমার মা বাবা তো ভীষণ খুশি, কারণ স্বাভাবিক প্রত্যেকের তো স্বপ্ন থাকে বড় পর্দায় নায়িকা হব। তো যখন বড় পর্দায় দেখেছে মা বাবাও গেছিল আমার সাথে। আসলে মা ছাড়া তো, মা তো আমার ছায়া, মা ছাড়া আমি একটা পদক্ষেপও হাঁটতে পারি না। যখন মা বাবা দু সবাইকে নিয়ে যখন গেছিলাম, আমার মা বাবা দুজনেই খুব খুশি হয়েছিল এবং তুমি আমার হিরো গানটা শুনে বাবা কেঁদে দিয়েছিল। এবং মা হচ্ছে নচিদার বড় ভক্ত, ওই ভেঙে দেখো আমায়, জুটে দেখো আমায়, মাও ইমোশনাল হয়ে গেছিলো। এবং এখনও পর্যন্ত মা প্রত্যেক দিন গানটা শুনে, একবার করে বলে গানটা চালিয়ে দেন আমি একবার শুনবো, মানে এরকম মা করে। তো খুব সবাই সেটে আসি আমরা প্রায় মানে শুরুর দিন থেকে দেখেছি, মানে তুমি যেটা বললে মা ছাড়া তুমি একদম সাপোর্ট তোমার সিস্টেম। তো আমরা কিন্তু আরও একটা বিষয় জানি, এখন কিন্তু রুবেল দাকে একটু বেশি ভালোবাসছে কি সেটার থেকে? হ্যাঁ, মানে মা একটু রুবেলকে বেশি ভালোবাসে, মানে আমার থেকে বেশি ভালোবাসে, মানে আমি অত না রুবেলকে ভালোবাসি, তার থেকে বেশি মা ভালোবাসে। তো এটা খুব মজার, বেসিক্যালি আমাদের ঘটকালিটা বাড়ি বাড়ি হয়েছে। তো হ্যাঁ, মানে দুই বাড়িরই, ওর বাড়ি থেকে আমাকে পছন্দ, আমার বাড়ি থেকে ওকে পছন্দ, ঘটকালিটা বাড়ি বাড়ি হয়েছে। তাই জন্য এখন যদি কোনো সময় ঝগড়া হয় মনে হয় দূর থাকবো না, মনে হয় বাড়িগুলোর কী হবে না থেকে যাই মনে হয়। হবু জামাইকে তো মা বেশি ভালোবাসছে সেটা আমরা শুনলাম, তো যেটা বলছিলে যে ঘটকালি, ঘটকালিটা কি দুটো বাড়ি থেকে হয়েছে, তো কীভাবে শুরুয়াতটা হলো? মানে দুজন বাড়িরই, মানে আমার বাড়ির তরফ থেকে ওকে পছন্দ ছিল, ওর বাড়ির তরফ থেকে আমাকে পছন্দ ছিল। তো আমরা দুজন ডিসাইড করে উঠতে পারছিলাম না যে এগোনো যায় কি যায় না, এসব অনেক কিছু চলছিল, অনেক বাধা ছিল। তো তারপর আমরা বাধা কাটাতে কাটাতেই বাড়ির লোকরা কথা বলে ফিক্স করে নিয়েছে যে তোরা কি করবি, তোদের ভাবনা চিন্তা তোরা করে নে, আমরা ফাইনাল করে দিয়েছি তোদের বিয়েটা আমরা দেবো, এই মানে এরম একটা ব্যাপার। তারপর তো সব বাধা আস্তে আস্তে কেটেছে, অনেক অনেক ঝড় গেছে, অনেক কিছু গেছে সোশ্যাল মিডিয়ায়। এখন আমি অনেক ইন্টারভিউ শুনি যে 9 ইয়ার্স রিলেশনশিপ ছেড়ে কী করে এই সম্পর্কে এলাম। একটা সময় আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে 9 বছর সম্পর্কে আমি রয়েছি, তো সেখানে অন্য কারোর সাথে প্রেমের ব্যাপার নেই। তো অনেক কিছু আমি দেখেছি কমেন্টস, কিন্তু অনেকে আবার খুব খুশিও, যারা ওয়েলউইশার, যারা শুভাকাঙ্ক্ষী, তারা অনেকেই খুশি এই সংবাদটায়। কিন্তু অনেকে আবার এরকম প্রশ্নও করেছেন, যারা এরকম প্রশ্ন করেছেন যে 9 বছরের সম্পর্কটা তাহলে কী সত্যি না মিথ্যা, ওটা সত্যি ছিল, কোনোটাই আমার জীবনে মিথ্যা নয়, ওটাও সত্যি, ধ্রুব সত্যি। তবে অনেক সময় অনেক কিছু হয়, তো প্রত্যেকের জীবনে ভালো থাকার একটা অধিকার আছে, জীবন একটাই, ভালো থাকার অধিকার আছে এবং মা বাবাকে খুশি করার দায়িত্ব আমাদের। তো মাঝে মাঝে এমন ডিসিশন নিতে হয় আমাদের জীবনে যেখানে পরিবারটাও খুশি থাকে, পরিবারটাও ভালো থাকে। হয়তো পরিবারকে ভালো রাখার তাগিদে বা পরিবারের ইচ্ছে মেনে নেওয়ার তাগিদে এবং নিজে ভালো থাকার তাগিদে সবটাতেই হয়তো নতুনভাবে জীবন শুরু করার একটা পদক্ষেপ নেওয়া। যেটা বললে যে এই 9 বছর নিয়ে তো মানে কথা হয়েছেই, তো মানে সবারই চোখ এড়ায় না কারোরই বিষয়টাতে। তো এই যে 9 বছরের একটা সম্পর্ক, তারপর থেকে আরও একটা নতুন সম্পর্ক শুরু করা, তো সেখানে এই যে সময়টা কী মনে হয়েছিল যে বেরিয়ে আসতে পারবে একটা সম্পর্ক থেকে? ব্যাপারটা কী বলতো, আমি এটা খুব মানি, এটা হওয়া উচিত যে আমি যে সম্পর্কটা ছিলাম, আমি বেরিয়ে এসেছি মানে লোকটা খারাপ বা মানুষটা খারাপ তা নয়। যখন আমরা প্রেম করি সেকে তার সব ভালো লাগে, সব ভালো লাগে, যেই ব্রেকআপ হয় উনি তার সব খারাপ হয়ে যায়। তো আমি ওসবে বিশ্বাসী নই, আমি তার থেকে অনেক কিছু শিখেছি। তো সে ডেফিনেটলি খুব ভালো মানুষ, তাকে ভালোবাসতাম নিশ্চয়ই তার ভালো গুণগুলো দেখেই, আর তার ভালো গুণগুলো খারাপ হয়ে যায়নি। কিন্তু নিশ্চয়ই তেমন কোনো ব্যাপার ছিল যেখানে মানে হয়তো সারা জীবন ভালো থাকাটা হতো না, বা তার সাথে হয়তো ঘর করতে পারতাম না, সম্ভব ছিল না। সবটা মিলিয়ে আমার মনে হলো যে
একটাই যখন জীবন, ভালো থাকার তাগিদ সবার, ভালো রাখার তাগিদ সবার, এবং পরিবারকে ভালো রাখবো, এটাই আলটিমেট এম আমার লাইফে। সব মিলিয়ে এই ডিসিশনটা নেওয়া, আমি কাউকে অসম্মানও করবো না, আমার পাস্টকেও অসম্মান করবো না, এক্স মানে এক্সপিরিয়েন্স, তো ঠিক আছে যে এক্সপিরিয়েন্স পেয়েছি আমি মানে অসম্মান করে কিছু বলতে চাই না কোনো কিছুই, কারণ ওই মানুষটাকেও চুজ আমি করেছিলাম, সেই জন্য খারাপ কোনো দিক থেকেই সে নয়, নিশ্চয়ই সে ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু কোথাও গিয়ে আমাদের মধ্যে বনিমনা হলো না, কোথাও গিয়ে মেন্টালিটি ম্যাচ করলো না, কোথাও গিয়ে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ব্রেক করলো, কোথাও গিয়ে বিশ্বাসে আঘাত লাগলো, তাই জন্য। তো যখন মনে হলো যে রুবেলদের সাথে নতুন করে সম্পর্ক শুরু করা যায়, শুধু তো পরিবার না নিজেদের মধ্যেও একটা ভালো লাগা ছিল, তার সেক্ষেত্রেই তাই সম্পর্কটা শুরু হয়, তো কখন মনে হলো যে না এই মানুষের সাথে সারা জীবন কাটানো যায়? সারা জীবন কাটানো যায় বলতে এখন আমি কিন্তু মানে তুমিই বলে দিচ্ছ সবটা, আমি কিন্তু পাবলিকলি বলিনি, তবে হ্যাঁ আর তো কিছু আলাদাভাবে ভেবেছি, সবাই জেনে গেছে, ভেবেছিলাম আলাদাভাবে হয়তো কোনো একটা দিন নিজেরা বলবো, তো এখনও পর্যন্ত সেই দিনটা আসেনি, তবুও মানে যখন সবাই জেনেই গেছে বলেই দিই যে হ্যাঁ মানে রুবেলকে বেছে নেওয়ার না অনেকগুলো কারণ আছে, বেসিক্যালি আমার খুব ভালো বন্ধু, ওরা আমার সবটা জানে, ও আমার সব জানে, আমার পাস্ট, আমার ক্ষণিকের কোনো মুহূর্তের কোনো ভুল বা কোনো ঠিক, আমার ভালো আমার মন্দ সবটা জানে, তো ইভেন আমিও ওর ওর লাইফে সবথেকে বড় ভুল আমি জানি, সবথেকে বড় ঘটনা আমি জানি, বাড়ির যা যা কাণ্ড সব আমি জানি, সবটা আমি জানি, তো এবার সেই জন্য সবটা জানি বলে একে অপরকে মানতে সুবিধা হয়েছে, আর আমি এমন একটা মানুষকেই আমার জীবনসঙ্গিনীভাবে চাইবো বা জীবনসঙ্গী হিসেবে চাইবো যার কাছে আমি ট্রান্সপারেন্ট থাকতে পারবো, যাকে আমি সব কথা বলতে পারবো, আমি না রাগ ঝাগ করে কথা বলতে পারি না, আমি আমার বয়ফ্রেন্ড আছে মন ধরে নাও, আমার একটা বয়ফ্রেন্ড আছে, তো কাউকে আমার একটা ভালো লাগলো, কোনো একটা ছেলেকে ভালো লাগলো, আমি তাকে বলতে পারলাম না, তাতে কী হলো যদি তার সাথে কোনো গল্প করি বা কথা বলি বা ভিতরে কিছু ঘটলো আমি তার সাথে তাকে ক্লিয়ার করতে পারলাম না, ভিতরে কিছু ঘটে গেল হয়তো প্রেম সংক্রান্ত না হয়তো অন্য কিছু, যেটা আমি তাকে এক্সপ্লেন করলে বা সে যদি আমার কথা শোনে সে বুঝতে পারবে সে তা দোষী নয়, কিন্তু মানে এরকম মানুষের জীবনে খুব অভাব যে পুরো কথাটা শোনে বা বোঝে, তো রুবেল ওই মানুষটা যে আমাকে বোঝে, যে আমার পুরো কথাটা শোনে, ও বলে কম শোনে বেশি, আমার সব কথাটা শোনে এবং আমাকে খুব ভালো মতো বোঝে, সবথেকে বড় কথা বিশ্বাসটা করে প্রচণ্ড, ও একদমই কান পাতলা নয় যে অন্য কেউ বলে দিল আর বিশ্বাস করে নিল, আমার কথা শুনলো না আমাকে বিশ্বাস করলো না, সেটা একদমই নয়, আর আমার সঙ্গে ও সম্পর্কে যথেষ্ট লয়াল সেটা আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে বিশ্বাস আছে, আমাদের মধ্যে রেসপেক্ট আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, আমাদের মধ্যে ট্রাস্টটা রয়েছে একে অপরের প্রতি, আর পৃথিবী যে যাই বলুক আমি জানি যে আমার প্রতি লয়াল, এটুকুই যথেষ্ট আমার জন্য। একদমই বিশ্বাসটাই তো থাকা দরকার, তো যেরকম কাকিমা রুবেলদাকে ভালোবাসে তেমনি আমরা জানি যে রুবেলদার মাও তোমায় ভীষণ ভালোবাসে, সোনাই বলে ডাকে, আচ্ছা আমাকে ওর মা সোনাই বলে ডাকে, আমি দু তিন দিন ফোন না করলে মন খারাপ করে, আবার ফোন করলে ভিডিও কলে আমার মুখ দেখতে চায়, আমার মুখ দেখে সে কথা বলে, এবং আমি যদি ভিডিও কলে ঠিকঠাক মতো কোনোদিন রেসপন্স করতে পারলাম না সেটা আবার রুবেলের কাছে নালিশ যায় যে ওর কি মনটা খারাপ, তুই কি ওর সাথে ঝগড়া করেছিস, ও কি দুঃখে আছে, তুই কিন্তু দুঃখ দিস না, তাহলে কিন্তু পাপ লাগবে, এসব বলে কাকিমা, আবার কাকিমা খুব সুইট মানে ভীষণ মিষ্টি একটা মানুষ, আর ওই মানুষটার মধ্যেও না কোনো প্যাঁচ নেই, ওই মানুষটার মনে যা মুখে তাই, সোজা সাপটা কথা বলে দেয়, এবং আমি আমি খুব ভালোবাসি, আমাকেও খুব ভালোবাসি, নট অনলি কাকিমা, দাদা বৌদি তাতাই আর তুতাই, মানে মেয়ের বয়স 5 বছর আর ছেলে সবে হয়েছে পুটকুড়ি, তো হ্যাঁ রিসেন্টলি পোস্ট করেছে ইনস্টাগ্রামে, অনেকে আমাকে কমেন্ট করেছে ওটা নাকি আমার ছেলে, বিয়ের আগে ছেলে কি করে হলো, তো না আমার ছেলে নয় ওটা রুবেলের দাদার ছেলে, তো প্রত্যেকে আমার ভীষণ ভালোবাসে, তো সেই জন্য সেই ভালোবাসাটাকে এড়িয়ে ফেলে দেওয়ার ক্ষমতা আমার নেই। তো এই যে আমরা তো জানি নিম ফুলের মধ্যে চলছে বাবু, বাবুর আসল বউ কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ তো বাবুর যে পর্দার বউ তার সাথে আলাপ হয়েছে না, আমার সেইভাবে আলাপ নেই, তবে আমাকে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে এই ফ্রেন্ড আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করেছি, টুকটাক হয়তো ফেসবুকে পোস্টে কমেন্ট করে, আমিও হয়তো খুব কম বাট রিপ্লাই করি, খুবই কম কমেন্ট করে, আমি লাস্ট একটাতে দেখলাম কমেন্ট করেছে, আমি রিপ্লাই করলাম, ভালো মেয়ে মিষ্টি মেয়ে ভালো কাজ করছে,
তো বাস মানে ওদের কাজটা ভালো হোক, ওরা ভালো মতো ছুটিয়ে কাজটা করুক বাস। তো এই যে বাবুকে নিয়ে তো ফেসবুকে নানান কমেন্ট হয়, তো রুবেল দেখি এরকম তো একদমই নয়, মানে উল্টে তো মানে একদম উল্টো যে তোমাকে বেশি ভালোবাসে বাবু শাশুড়ি বলা যায় না। মানে ওকে যা যা দেখাচ্ছে নিমফুলের মধু, আমি জানি যে ও চরিত্রটা প্লে করতে ভীষণ খুশি হচ্ছে, কারণ কি ও যেটা সেটা সেটাও করছে না, ও তার থেকে বেরিয়ে কিছু করছে। মানে ও একদমই কিপটে নয় যেটাকে দেখানো হচ্ছে, ও ওর মাকে খুব ভালোবাসে, যে তাতে যেটা আমি খুব মানে আমি তো ভীষণ মা পাগল, তো সেটা ওর মধ্যে যে রয়েছে বা ওর মধ্যে আমিও সেটা বেশি করে আনতে পেরেছি, তার জন্য আমি খুশি। এবং তার মানে এই নয় যে ও বউয়ের প্রতি একদমই ইয়ে নয়, যদি এখনও বউ হয়নি, বউ হলে কীরূপ দেখবো আমি জানি না, কিন্তু কিন্তু এখনও পর্যন্ত যে বন্ধুটা আমাদের মধ্যে আছে সেটা মানে প্রশংসার যোগ্য আর কি, বাবুর মতো নয়। অবশ্য বাবু হয়তো আস্তে আস্তে বাবুর বউকে বুঝবে, সেই জায়গাটা নিশ্চয় ডেফিনেটলি বোঝে, মানে মাঝে মাঝে ব্যালেন্স করার চেষ্টাও করে, ব্যালেন্স করার চেষ্টাও করে, হয়ে যায় গন্ডগোল মাঝে মাঝে আমার। তো মানে বাবু যে কিপচে আর রুবেল যে কিপচে না সেটা তো বোঝাই যাচ্ছে, মানে দুজনে একসাথে ঘুরতে টুরতে গেলে গিফটস দেয় তো না, এমনি গিফট দেয়, মানে ঘুরতে যাওয়ার দরকার নেই, এমনি গিফট দেয়, কিছু খেতে ভালোবাসলে খাবার নিয়ে চলে আসে। আসলে ও বোধ হয় এখন আমাকে ইমপ্রেস করার প্রসিডিওরটাই রয়েছে, জানি না কেন অলরেডি আমি ইমপ্রেসড, বাট তাও ইমপ্রেস করার। কালকে যেমন আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো, বমি হচ্ছিলো, চলে এসেছিলো ফ্লোরে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমি জানতামই না। ইভেন আমি ফোনে বলছি যে হ্যাঁ বল, হ্যাঁ বলে আমি রাস্তা দিয়ে হাঁটছি, ও পেছন পেছন হাঁটছে, মানে ও আমি জানি না ও পেছনে হাঁটছে, ও আমাকে ফলো করে পেছনে হাঁটছে, তো এই পাগলামাগুলো ওর পক্ষে সম্ভব ওই করে। তো হ্যাঁ মানে ও কিপটে নয়, একদমই নয়, আমাদের আমাদের যে আলাদাভাবে বেরোনো বা ডেটে যাওয়া একদমই হয় না, হ্যাঁ যা হয় বাড়িতেই চলে আসো। এবং হ্যাঁ গিফট তো নিশ্চয়ই দেয়, আমিও দিই, একবারই উল্টো। তো সে কি জুইকে দেখছে? জুইকে তো নিশ্চয়ই দেখছে, হ্যাঁ জুইকে তো দেখে, সেটা বাবু বলতে পারবে জুইকে দেখে কিনা, পরের দিন গিয়ে জিজ্ঞেস করো জুইকে দেখছে কিনা। বাবু জুইকে দেখুক বা না দেখুক আপনারা দেখবেন কিন্তু, কারণ আপনারা যদি জুইকে ভালো না বাসেন তাহলে তো জুই চলতে পারবে না, সে নয় রুবেল নয় সে তাকে নয় চালিয়ে নেবে যে চল ঠিক আছে আমি ভালোবাসছি বা ভালোবাসছে, কিন্তু আপনাদের জুইয়ের ভালোবাসা খুব মানে জুইকে জুইয়ের জন্য আপনাদের ভালোবাসাটা খুব দরকার, আপনারা ভালো না বাসলে জুই হাঁটতে পারবে না, মুখ থুবড়ে পড়বে একদম। রুবেল সেটাকে তো সবাই ভালোবাসে, মানে সবাই মানে এই জুটিটার জন্য কিন্তু অনেকের ভালো কমেন্টস তুমি তো পেয়েছো, যেটা বলছিলে যে যমুনা ঠাকির পর এই জুটিটাকে সবাই রিয়েল লাইফে দেখতেও চেয়েছিল। হ্যাঁ একদমই, অনেকে দেখতে চেয়েছিল এবং প্রচুর ভালো ভালো কমেন্টস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ যে যারা এইভাবে আমাদের সাপোর্ট করেছেন। আমি বলবো না যে ওই কমেন্টগুলো মানে সাপোর্ট নয়, সেটা কিন্তু নয়, অনেকেরই জিজ্ঞাসা থাকে, যেহেতু আমি বলেছিলাম যে 9 বছর সম্পর্কে আছি, ও 5 বছরের সম্পর্কে আছে, আমরা প্রেম করছি, সত্যি প্রেম তখন করছিলাম না, এবং হ্যাঁ এবং আমাদের যে বন্ধুত্ব কিন্তু যমুনা ঢাকি থেকে না, বন্ধুত্ব অনেক দিন ধরে, হ্যাঁ মাঝখানে একটা লং গ্যাপ ছিল, আমাদের মধ্যে কোনো কানেকশনই ছিল না, কিন্তু গোপুদার ক্লাসে আমরা নাচ করেছিলাম, তো তারপরে ওর মুম্বাই চলে যাওয়া, ডান্সের ইয়ে নিয়ে করা, আমার এই প্রফেশনে চলে আসা, আমার কেরিয়ার নিয়ে আমার স্ট্রাগল শুরু হওয়া, সবটা হয়েছিল। তো কী বলে অনেকের মানে ওই কমেন্টগুলো করা মানে যে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে না বা ভালোবাসছে না তা কিন্তু নয়, যেহেতু আমি ইন্টারভিউ দিয়েছিলাম লোকের মনে প্রশ্ন আসতেই পারে, তো সেটাই আমি ভাবলাম যে ক্লিয়ার করে দেওয়া ভালো, যে হ্যাঁ আমরা তো তাহলে বিয়ের পর ডিভোর্স হয় কেন, একদমই বিয়ের পর তো ডিভোর্স হয় তো, হ্যাঁ অনেক সময় ওয়ার্ক করে না, এবং সেই মুহূর্তে যারা থাকে তারা জানে যে কী ফেস করছে, তারা নিশ্চয়ই সম্পর্ক করলে আমার খোলামখুচি তো হয় না, অ্যাটলিস্ট আমার কাছে খোলামখুচি নয় যে সম্পর্কে ঢুকলে আমরা বেরিয়ে চলে এলাম, সেটা হয় না, তো নিশ্চয়ই যখন কোনো সম্পর্ক থেকে আমরা বেরোচ্ছি নিশ্চয়ই তার প্রপার কোনো রিজন রয়েছে, হয়তো সেটা সবার সামনে সবসময় বলা সম্ভব হয় না যে কী রিজনের জন্য বেরোলাম বা কোন মিসআন্ডারস্ট্যান্ডিং হলো বা কোথা থেকে রেসপেক্ট পেলাম না, তো সেটা বলা যায় না, তো নিশ্চয়ই কারণ থাকে যার জন্যই ভালো থাকার আরও ভালো থাকার বা মা বাবাকে ভালো রাখার তাগিদটা বেড়ে যায় যে চলো মা বাবার কথাই মেনে নিই, এরকম ব্যাপার চলে আসে। আর মা বাবার কথা শুধু নয়, দুটো পরিবার যখন চাইছে আর তোমাদের এত ভালোও লাগে, তুমি যেটা বললে যে দুজন দুজনকে খুব ভালো বোঝো, তোমরা খুব ভালো বুঝি আমরা একে অপরকে, আর ঠিক তেমনই মা বাবার কথাই শুধু নয় আমাদেরও ভালো থাকার তাগিদ রয়েছে একে অপরের সাথে, কারণ যে সময়টা আমরা একে অপরের সাথে এসেছিলাম তার আগে অলরেডি রটে গেছে, আমরা প্রেম করছি তার আগে সব কিছু রটে গেছে, এই রটনাগুলো আমাদের আর ইনসিস্ট করেছে, তাহলে কি আমাদের একে অপরকে থাকা প্রয়োজন? মানে যখন আমরা একে অপরের কাছাকাছি এসেছি তখন দুজনেই খুব খারাপ ছিলাম পার্সোনাল লাইফে, আমিও ধসে গেছিলাম ও খুব খারাপ ছিল, সেই সময় দুজনে দুজনের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম যে একবার ট্রাই করে দেখতে পারি যদি চলতে পারি একসাথে, তো
তো সেটাই টাচুড, মানে টাচুড যেন ভালো থাকি আমরা, এবং আপনাদের আশীর্বাদ খুব দরকার। যেন অনেক সম্পর্ক এখন ভেঙে যাচ্ছে, বিয়ের পর ডিভোর্স হয়ে যাচ্ছে, প্রচুর শোনা যাচ্ছে। আমি খুব ভেঙে পড়া একটা মেয়ে, মানে আমার যদি সম্পর্ক ভেঙে যায় আমি নিজে ভেঙে পড়ি, খুব খারাপভাবে ভেঙে পড়ি। তো সেই জন্য মানে আমি চাই না যে কিছু খারাপ ঘটুক, যা হোক সব ভালো হোক, কিছু খারাপ নাই ঘটুক। তো কি বলবে তোমার দর্শকদের? এদিকে তো বাবু 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 হচ্ছে, বাবুকেও দেখতে পারো আর জুইকেও দেখতে পারো। বাবু তো বাবুর পাবলিসিটি করেই, জুইয়ের ব্যাপারে কমই বলে, আমি বাবুর ব্যাপারে বেশি বলে দিয়েছি আর না। এবার আমি শুধু জুইকে নিয়ে বলবো, আপনারা সবাই জুইকে দেখবেন, সৌভাগ্যজল দেখবেন সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। এবং যা যা টুইস্ট আগামী দিনে আসছে আমি জানি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্লিজ যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখছেন না তারা প্লিজ দেখুন সৌভাগ্যজল, আমি জানি আপনাদের খুব ভালো লাগবে। একটু এতদিন এতটা দিন এতগুলো জার্নিতে আপনাদের সঙ্গে পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনারা এইবারও আমার সঙ্গে থাকুন, আমি জানি আপনারা হতাশ হবেন না, এটুকু আমার গ্যারেন্টি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।